আপনার শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার শরীর আপনি দুর্বল অনুভব করবেন। ভিটামিনের যদি আপনার শরীরে ঘাটতি থাকে তাহলে আপনার কখনো কখনো কোমরে ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, খিদে না লাগা, চোখে কম দেখা, নখ ভেঙে যাওয়া, চুল পড়ে যাওয়া, এই ধরনের সমস্যা প্রায় মানুষের মধ্যেই কিন্তু আজকাল দেখা যায়। তার একমাত্র কারণ তার শরীরে শুধুমাত্র ভিটামিনের ঘাটতি। বন্ধুরা, ভিটামিন ট্যাবলেটের ভিতরে কিন্তু এমন এমন কিছু ট্যাবলেট আছে যে ট্যাবলেটগুলি খেলে সুন্দর কাজ হয়, আর এমন কিছু ভিটামিন ট্যাবলেট আছে যেগুলোর প্রচণ্ড নাম আছে কিন্তু অতটা কাজ করে থাকে না বা অতটা কাজ করতে পারে না। তো আমি আজকে যে ট্যাবলেটটি আপনাদেরকে দেখাচ্ছি, এই ট্যাবলেটটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে এই সমস্যাগুলো আপনি বাড়িতে বসেই নিজে নিজেই ট্রিটমেন্ট করতে পারবেন। আর একটা ভালো ব্যাপার যে এই ট্যাবলেট খুব সস্তা একটা ট্যাবলেট, এটা MRP মাত্র 19 টাকায় আপনারা 15টা ট্যাবলেট কিনতে পারবেন। ভাবতে পারছেন, 15টা ট্যাবলেটের দাম মাত্র 19 টাকা। তো বন্ধুরা, এই ট্যাবলেটের ভিতরে কী কী ফর্মুলা দেওয়া থাকে, মানে কি সল্ট দেওয়া আছে, কি কি বেনিফিট হবে এবং কীভাবে সেবন করতে হয়, কারা সেবন করতে পারবে, কারা সেবন করতে পারবে না এবং কি ক্ষতি হতে পারে, তো সম্পূর্ণ ডিটেলস এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই যে বিকোজাইম C4 এই ট্যাবলেট আপনি যদি কিনতে চান তাহলে যে কোনো ফার্মেসি বা যে কোনো কেমিস্ট শপ থেকে খুব সহজে কিন্তু কিনে নিতে পারবেন। এটার দাম মাত্র 19 টাকায় 15টা ট্যাবলেট পাওয়া যায়। এই ট্যাবলেটটি তৈরি করে থাকে প্রোমেলিয়া এন্টারপ্রাইজ কোম্পানি। এটার ভিতরে যে ফর্মুলা বা যে সল্ট পাওয়া গিয়ে থাকে সেটা হলো থাইমিন পাবেন, র্যাবোফ্লাভিন পাবেন, নিকোটিনামাইড পাবেন, পাইডক্সিন পাবেন, ক্যালসিয়াম প্যান্থোনেট পাবেন, সাইনোকোবালামিন পাবেন, অ্যাসকর্বিক অ্যাসিড পাবেন এবং পাবেন বায়োটিন। মোটামুটি এই যে ফর্মুলা আমি বললাম, এটা আমার শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু খুব ভালো একটা কাজ করে থাকে। আপনার শরীরে যদি কোনো স্কিনের সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনি সেবন করতে পারেন। মোটামুটি এই ট্যাবলেটটি নর্মালি যদি কারোর কোনো রোগ না থাকে, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু সে সেবন করতে পারে। এই ট্যাবলেটটি খেলে আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু বাড়বে। আপনার শরীরে যদি কোনো ধরনের ভিটামিনের ঘাটতি থাকে, সেই ভিটামিনের ঘাটতি আস্তে আস্তে পূরণ করতে সাহায্য করবে। আপনার শরীরে দেখবেন কখনো কখনো হঠাৎই মাজা ব্যথা হচ্ছে বা একটু কাজবাজ করার পর আপনার শরীর দুর্বল মনে হচ্ছে বা কখনো কখনো মাথা ঘুরে ওঠে, ঠিকঠাক খিদে লাগে না, আপনার শরীরের স্কিনের কালার কেমন খারাপ হচ্ছে, স্কিনের চামড়া ঢিলা হয়ে যায়, কখনো কখনো দেখবেন নখ পুরো হলুদ হয়ে যায় বা মাথার চুল যখন শ্যাম্পু করেন দেখবেন মাথার চুল উঠে যায় বা আপনার শরীরে কোনো একটা গ্লেজ নেই, আপনার চোখে হয়তো কম দেখার সমস্যা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, মাজায় ব্যথা হতে পারে, আপনার বাড়িতে যদি সুগার পেশেন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু এই ট্যাবলেটটি দেওয়া যেতে পারে, আপনার মুখে যদি মাউথ আলসার মানে মুখে ঘা হয়ে থাকে তো সেক্ষেত্রেও আপনি এটি সেবন করতে পারেন, আপনার যদি পেটের ভিতরে ঘা হয়ে থাকে সেই ঘাকে ঠিক করার জন্য কিন্তু এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে। বন্ধুরা, এই ট্যাবলেটটা কিন্তু অনেক ধরনের রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং যাদের শরীরে কোনো রোগ ব্যাধি নেই তারাও কিন্তু এই ট্যাবলেটটি সেবন করতে পারে। এই ট্যাবলেটটি খুব ভালো উপকারিতা, মোটামুটি খুব ভালো কাজ করে থাকে। বন্ধুরা, এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম একদম সহজ। এই ট্যাবলেটটি জাস্ট আপনাকে একটা ট্যাবলেট ছিঁড়তে হবে এবং সকালে এবং রাত্রে খাবার খাওয়ার পর একটা করে ট্যাবলেট হালকা গরম জলের সাথে বা ঠান্ডা জলের সাথে আপনি খেয়ে ফেলেন। এইভাবে যদি আপনি খেয়ে ফেলেন দেখবেন এই ট্যাবলেটটি খুব সুন্দর কাজ করবে। আমি যে সমস্যার কথাগুলো বললাম, এই সমস্যাগুলো আপনার যদি থেকে থাকে বা কোনো সমস্যা না থাকে, আপনার শরীর শুধু সুস্থ রাখার জন্য বা ভালো রাখার জন্য আপনি খেতে চান তাহলেও আপনি খেতে পারেন। ট্যাবলেটটি খুব সস্তা, যেমন আমি মাত্র 19 টাকা বলেছিলাম, ট্যাবলেটটি 19 টাকা দাম। তবে কিছু কিছু ফার্মেসি বা মেডিকেল আছে সেখানে খুব ডিসকাউন্টে পাওয়া যায়, তো আপনি যদি ডিসকাউন্ট করে নেন তাহলে আপনি ট্যাবলেটটি মাত্র 15 টাকা দিয়েও কিন্তু কিনতে পারবেন। আর বন্ধুরা, বাচ্চাদের ক্ষেত্রে বলবো, বাচ্চাদেরকে কিন্তু এই ট্যাবলেটটি দেওয়া যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এই সিরাপে ড্রপ পাওয়া যায়, ড্রপ দিতে পারেন, কিন্তু এই ট্যাবলেটটি শুধুমাত্র 18 বছরের উপরের বয়স্কদের জন্য কিন্তু এই ট্যাবলেটটি বানানো হয়েছে। বন্ধুরা, এটার সাইড এফেক্ট যদি আমরা আলোচনা করি তো এই ট্যাবলেটটি খেলে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। তবে যদি আপনার ট্যাবলেটটি খাওয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া আপনি বুঝতে পারেন বা কোনো রকম সিমটম বুঝতে পারেন তাহলে এই ট্যাবলেটটি আপনি খাবেন না, ঠিক আছে? আর আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিকে একটা লাইক করবেন।
তো আবার দেখা হবে পরের ভিডিওয়ে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।